শেক্সপিয়ার সরণী থানার রবিনসন স্ট্রিটে বহুতলের ফ্ল্যাটে শৌচাগার থেকে বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ফ্ল্যাট থেকে উদ্ধার তিনটি কঙ্কাল। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 77 বছরের অরবিন্দ দের দগ্ধ দেহ। এরপর বৃদ্ধের ছেলে পার্থ দেকে জেরা করে পুলিশ জানতে পারে, প্রায় মাস ছয়েক আগে বৃদ্ধের মেয়ে দেবযানীদের মৃত্যু হয়েছে, তার দেহ ফ্ল্যাটেই রাখা রয়েছে। একইভাবে কয়েক মাস আগে মৃত দুই পোষ্য কুকুরের দেহ ফ্ল্যাটেই রয়েছে বলে বৃদ্ধের ছেলে স্বীকার করেন। দেহ উদ্ধারে গিয়ে তিনটি কঙ্কাল ও কঙ্কালের পাশে প্রচুর পরিমাণে খাবার দেখতে পায় পুলিশ। জেরায় পার্থ জানান, 6 মাস আগে তার দিদি উপবাস করে মারা যান। এরপর প্রতিদিনই দিদি ও কুকুর দুটিকে তিনি খাবার দিতেন বলে দাবি করেন পার্থ। তথ্য প্রযুক্তি সংস্থার প্রাক্তন কর্মী পার্থকে আটক করেছে পুলিশ। বৃদ্ধ অরবিন্দ দেও আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ম্যাগি কাণ্ডে এবার বম্বে হাইকোর্টে দ্বারস্থ নেসলে। কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI যে নিষেধাজ্ঞা জারি করেছে তার বিচার বিভাগীয় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে নেসলে ইন্ডিয়া। আগামীকাল নেসলের আবেদন শোনার সিদ্ধান্ত নিয়েছে বম্বে হাইকোর্ট। সুইস সংস্থা তৈরি ম্যাগি নুডলসে মনোসোডিয়াম গ্লুটামেট এবং সীসার মাত্রাতিরিক্ত উপস্থিতি নিয়ে সম্প্রতি দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। নেসলে জানিয়েছে, বাজার থেকে ম্যাগি প্রত্যাহারের কাজ যেমন চলছে তেমনই চলবে। এদিকে কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI এর অনুমতি না মেলায় নরের চাইনিজ ফ্লেভারের ইনস্ট্যান্ট নুডলসের উৎপাদন এবং বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিল হিন্দুস্তান ইউনিলিভার। সংস্থার পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসে FSSAI এর কাছে আবেদন করা হলেও অনুমতি এখনও মেলেনি। পণ না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ, তীব্র উত্তেজনা চিৎপুরের করিম বক্স রোড এলাকায়। আটক মহিলার স্বামী, অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে চিৎপুর থানা ঘেরাও উত্তেজিত জনতার। মৃতার পরিবারের দাবি, বিয়ের পর থেকে পণের দাবিতে ইয়াসমিন বেগম নামে ওই গৃহবধূর ওপর অত্যাচার চালাতেন স্বামী মোহাম্মদ বান্টি। সম্প্রতি মোটর বাইক চেয়ে ফের অত্যাচার শুরু হয় বলে অভিযোগ মৃতার পরিবারের। অভিযোগ এই নিয়ে বচসার জেরে আজ ভোরে ইয়াসমিন বেগমকে পুড়িয়ে মারেন মোহাম্মদ বান্টি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।